গ্রামে কিন্তু আবারও লোক নিচ্ছে, বিনা পরীক্ষা চাকরি দেওয়া হবে। এবং গ্রামে এলাকা যারা রয়েছে, যারা রুরাল বা আরবান এলাকার থেকে দেখছো, তারাও কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারো। অর্থাৎ পৌরসভার লোকেরাও গ্রামে আবেদন করতে পারবে এবং গ্রামের লোকেরাও পৌরসভা আবেদন করতে পারবে এই চাকরির জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে এই চাকরিটি আসলে কি, কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় নথিপত্র দরকার রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা যে নোটিফিকেশানে চলে এসেছি তার একটা নিয়ম হিসাবে বিনা পরীক্ষায় চাকরি, কোন পদে পরীক্ষা নেই, কোনো পদে কোনো আবেদন প্রক্রিয়া নেই, বাছাই করে নিয়োগ করা হবে আর মাঝে দেবে 10,000 টাকা। অর্থাৎ 10,000 টাকা চলাকালীনই রয়েছে চাকরি প্রার্থীদের জন্য একটা নতুন দিশারি যেখানে গ্রাম অঞ্চলে নিয়োগ করবে। তোমাদের যাতে তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না এবং যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। চলো ভিডিও শুরু করা যাক। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসেছি এবং বিজ্ঞপ্তি এখানে দেখতে পারবে একটি অ্যাপ্লিকেশান রয়েছে যেটাকে তোমাদেরকে কোনো সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট করে নিতে হবে এখান থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করে। তারপরে ডাউনলোড করার পরে প্রিন্ট আউট বার করার পরে এখানে ছবি দিতে হবে, ছবি লাগাতে হবে। যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম এখানে লিখে দিতে হবে, রেসিডেন্টিয়াল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই দুটো কিন্তু মাস্ট ভাইটাল স্টার, কারণ এই দুটো কিন্তু দিতে হবে তোমাদের সাথে, তাহলে কিন্তু সংস্থা কমিউনিকেশন করতে পারবে না, কমিউনিট করতে পারবে না। তারপরে নেম অফ দ্য ডিপার্টমেন্ট, অফিস ফ্রম ওয়ার রিটার্ন, অর্থাৎ যদি রিটায়ারমেন্ট রয়েছে তারা যদি আবেদন করো তাদের অফিসের নাম দিতে হবে, ডেট অফ বার্থ, এজ, এজ কিন্তু ক্যালকুলেশন করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী, ডেজিগনেশন অফ লাস্ট পোস্ট, অর্থাৎ যারা রিটায়ারমেন্ট রয়েছে তাদের লাস্ট পোস্টের কী বিবরণ দেওয়া রয়েছে এবং তার রিটায়ারমেন্টের জন্য যেই সালটা ছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছ কী কী ডকুমেন্ট দিতে হবে, এই সব ডকুমেন্টের সেলিব্রেটেশন ফটোকপি জেরক্স দিতে হবে, তো এখানে দেখতে পারো পেনশন পেমেন্ট এইসব দিতে হবে যারা যারা রিটায়ারমেন্টটা আবেদন করবে। এবার দেখে নেবে কী পোস্টে নিয়োগ করা হবে, এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে এবং 1 বছরের জন্য এই চাকরিটি থাকবে। এখানে আবেদন করার ক্ষেত্রে মিনিমাম আপনাদেরকে 64 বছরের মধ্যে রিটায়ারমেন্টের জন্য আবেদন করতে পারবেন এবং তাদের বয়স এই অনুযায়ী হতে হবে। 10,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে এবং আপনাদেরকে আবেদন করার জন্য এইসব ডকুমেন্টের প্রয়োজন আছে এবং এই ডকুমেন্টগুলোই কিন্তু ওখানে ইন্টারভিউর সময় ভেরিফিকেশন করা হবে। তারপরে এখানে দেখতে পারবে আবেদন করার শেষ তারিখ রয়েছে ডিসেম্বর মাসের 26 তারিখ পর্যন্ত, 12 তারিখে শুরু হয়েছে এবং শেষ হবে হলো 26 তারিখ পর্যন্ত। ইন্টারভিউ ডেট সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে এবং আপনারা কিন্তু এই ওয়েবসাইটকে ফলো রাখবেন। এই বিজ্ঞপ্তি পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।